রাজনাথ শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা 2017 এর উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী অলরে বৃত্তি প্রদান ও সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিএলএ 143 নং ফাতেনগর নোয়াজিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণত শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নোয়াজিশপুর জোনের আয়োজনে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরওয়ারদী শিকদার। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নোয়াজিশপুর জোনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এর উদ্বোধক আছিল নোয়াজিশপুর নিকার রেজিস্ট্রার কাজী ফজলুল কাদের। প্রধান বক্তা আছিল শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট এম শহীদুল আলম রেজবি। বিশেষ অতিথি আছিল ডাক্তার কায়সার হামিদ, মোহাম্মদ মুক্তার হোসেন, কাজী জালালুদ্দিন, মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। ডেক্স নিউজ, C+TV। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।